ভাই মাল নামাতে হচ্ছে তোমার চারতলা থেকে। আমরা গত 8 তারিখে ব্লক উন্নয়ন আধিকারিক, সমষ্টি উন্নয়ন আধিকারিকের বিরুদ্ধে আমরা অভিযোগ করেছি। এসডিও, ডিএম এবং চিফ মিনিস্টার পর্যন্ত আমরা অভিযোগ জানিয়েছি। আমাদের মূল 4টি পয়েন্ট যে অভিযোগের মধ্যে আছে আপনাদেরকে দেওয়া হয়েছে, সেই 4টি পয়েন্ট ওনাকে জিজ্ঞেস করুন। যে এই 4টি পয়েন্টের মধ্যে আমাদের প্রথম পয়েন্ট হলো ওনার ওইখানে আমাদের পঞ্চায়েত সমিতিতে যে বিগত দিনের সমস্ত কাগজগুলো ছিল পেপার, সেই পেপারগুলো আপনার বিনা নোটিশ করে 30 তারিখে, গত 30 এবং 31 তারিখে দুদিনের মধ্যে সেটাকে সেল করে, এবং এইগুলো নিয়ম বহির্ভূতভাবে কাজ করেছেন উনি। এবং কত টাকায় বিক্রি করেছে পঞ্চায়েত সমিতির হেডে সেটা আমরা এখনো পর্যন্ত ঠিক মতো জানি না। আমরা জানতাম, আমরা শুনেছি, শোনার সঙ্গে সঙ্গে আমরা সন্ধ্যেবেলা যাই বিডিও সাহেব বলে, এটা ডিএম এর অর্ডারে আমরা একটা সেল অর্ডার করছি। ওনারা ঠিক আছে সোমবারে দেখাবে এরকম কথা বিডিও সাহেব বলে, আমরা সেই জন্য ওনারা আমরা বিশ্বাস করে চলে আসি। এবং এটা নিয়েই উনি পরবর্তী ক্ষেত্রে শুনছেন কি একটা পঞ্চায়েত সমিতিতে রেজলিউশন দিচ্ছে 28 তারিখে, আর 30 তারিখে আপনি সেল করছেন। 28 তারিখে রেজলিউশন লিখছেন, 30 তারিখে সেল করছেন, কোনো নোটিশ নাই, কোনো কিছু নাই, এ কোন আইনে করে। তাছাড়া সবথেকে গুরুত্বপূর্ণ কথা হলো অনেক দুয়ারে সরকারের অনেক ইম্পর্টেন্ট পেপার, যেগুলো সাধারণ গরিব মানুষ সেই পেপারগুলো ওখানে জমা দিছে, সেই সমস্ত পেপারগুলো ক্ষেত্রে আপনার যদি কারো নাম ভুল হয় তারা যদি এসে স্লিপ এনে দেখায় সেসব পেপার আমার মনে হয় বিডিও অফিস দেখাইতে পারবে না। তাছাড়া আমরা যখন সন্ধ্যেবেলা যাই, দু একজন মানে লাইন ডিপার্টমেন্টের অফিসাররা বলছিল আমাদের রানিং ফাইলে নকয় গাড়িতে উঠে গেছে। তাহলে এটা উনি কোন সাহসে বা ডিএমএর অর্ডারে করলেন সেটা ওনাকে জানতে চেয়েছি। তাহলে সেরকম যদি ওরা অর্ডার ওনার থাকে নিশ্চয়ই দিবেন। আর অভিযোগ হলো উনি এখানে এসে যখন জয়েন করলেন তখন আসার সঙ্গে সঙ্গে এখানে জয়েন করেছেন মোটামুটি নভেম্বরের 1 তারিখে মনে হয়, আমাদের বিগত বিডিও ম্যাডাম যখন যান ওই ওনার যে পঞ্চায়েত সমিতির যে বাসভবন সেই বাসভবনটা পরিত্যক্ত করে যায়, কিন্তু সেই এমন কোনো অযোগ্য ছিল না সেই বাসভবনটাকে একদম মানে মানুষ বাস করতে পারে না। তাহলে আগে বিডিও তো বাস করতো, উনি বিনা টেন্ডারে বিনা ইয়েতে তারপর দিন থেকে সমস্ত ওনার মানে গোটাটাই ডেকোরেশন করে ভেঙে দেয় নতুন করে বিনা টেন্ডারে। কীভাবে করলে আমরা এটা জানিও না, এবং টেন্ডার না করে এই কাজটা সম্পন্ন করে তারপরে 1 তারিখে আপনি ঘর ঢুকলে, এই প্রশ্ন ওনাকে করেছি। উনি বলেছেন এসব কথার কোনো উত্তর দেবো না, কারণ বিডিও হেডে কোথায় কী কাজ করবে বিডিও তার উত্তর দেবে না, দিতেও চায় না। এবং সম্পূর্ণটাই পঞ্চায়েত সমিতির সঙ্গে দালালি করে, কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সঙ্গে দালালি করে এটা আপনার উনি ওনার মতো কাজ করছেন। মাল নামাতে হচ্ছে তোমার চারতলা থেকে।
আমরা গত 8 তারিখে ব্লক উন্নয়ন আধিকারিক, সমষ্টি উন্নয়ন আধিকারিকের বিরুদ্ধে আমরা অভিযোগ করেছি। এসডিও, ডিএম এবং চিফ মিনিস্টার পর্যন্ত আমরা অভিযোগ জানিয়েছি। আমাদের মূল 4টি পয়েন্ট যে অভিযোগের মধ্যে আছে আপনাদেরকে দেওয়া হয়েছে, সেই 4টি পয়েন্ট ওনাকে জিজ্ঞেস করুন। যে এই 4টি পয়েন্টের মধ্যে আমাদের প্রথম পয়েন্ট হলো ওনার ওইখানে আমাদের পঞ্চায়েত সমিতিতে যে বিগত দিনের সমস্ত কাগজগুলো ছিল পেপার, সেই পেপারগুলো আপনার বিনা নোটিশ করে 30 তারিখে, গত 30 এবং 31 তারিখে দুদিনের মধ্যে সেটাকে সেল করে এবং এইগুলো নিয়ম বহির্ভূতভাবে কাজ করেছেন উনি, এবং কত টাকায় বিক্রি করেছে পঞ্চায়েত সমিতির হেডে সেটা আমরা এখনো পর্যন্ত ঠিকমতো জানি না। আমরা জানতাম, আমরা শুনেছি, শোনার সঙ্গে সঙ্গে আমরা সন্ধ্যেবেলায় যাই বিডিও সাহেব বলে, এটা ডিএমের অর্ডারে আমরা এটা সেল অর্ডার করছি। ঠিক আছে, সোমবারে দেখাবে এরকম কথা বিডিও সাহেব বলে, আমরা সেই জন্য ওনারা আমরা বিশ্বাস করে চলে আসি এবং এটা নিয়েই উনি পরবর্তী ক্ষেত্রে শুনছে নাকি একটা পঞ্চায়েত সমিতিতে রেজলিউশন দিচ্ছে 28 তারিখে, আর 30 তারিখে আপনি সেল করছেন। 28 তারিখে রেজলিউশন লিখছেন, 30 তারিখে সেল করছেন, কোনো নোটিশ নাই, কোনো কিছু নাই, এ কোন আইনে করে। তাছাড়া সবথেকে গুরুত্বপূর্ণ কথা হলো অনেক দুয়ারে সরকারের অনেক ইম্পর্টেন্ট পেপার যেগুলো সাধারণ গরিব মানুষ সেই পেপারগুলো ওখানে জমা দিছে, সেই সমস্ত পেপারগুলো ক্ষেত্রে আপনার যদি কারো নাম ভুল হয় তারা যদি এসে স্লিপ এনে দেখায় সেসব পেপার আমার মনে হয় বিডিও অফিস দেখাতে পারবে না। তাছাড়া আমরা যখন সন্ধ্যেবেলা যাই, দু একজন মানে লাইন ডিপার্টমেন্টের অফিসাররা বলছিল আমাদের রানিং ফাইলে নকয় গাড়িতে উঠে গেছে। তাহলে এটা উনি কোন সাহসে বা ডিএমের অর্ডারে করলেন সেটা ওনাকে জানতে চেয়েছি। তাহলে সেরকম যদি ওরা অর্ডার ওনার থাকে নিশ্চয়ই দেবেন। আর অভিযোগ হলো উনি এখানে এসে যখন জয়েন করলেন তখন আসার সঙ্গে সঙ্গে এখানে জয়েন করেছেন মোটামুটি নভেম্বর 1 তারিখে মনে হয়, আমাদের বিগত বিডিও ম্যাডাম যখন যান ওই ওনার যে পঞ্চায়েত সমিতির যে বাসভবন সেই বাসভবনটা পরিত্যক্ত করে যায়, কিন্তু সেই এমন কোনো অযোগ্য ছিল না, সেই বাসভবনটাকে একদম মানে মানুষ বাস করতে পারে না। তাহলে আগে তারা বিডিও তো বাস করতো, উনি বিনা টেন্ডারে বিনা ইয়েতে তারপর দিন থেকে সমস্ত ওনার মানে গোটাটাই ডেকোরেশন করে ভেঙে দেয় নতুন করে বিনা টেন্ডারে। কীভাবে করলে আমরা এটা জানিও না, এবং টেন্ডার না করে এই কাজটা সম্পন্ন করে তারপরে 1 তারিখে আপনি ঘর ঢুকলে, এই প্রশ্ন ওনাকে করেছি। উনি বলেছেন এসব কথার কোনো উত্তর দেবো না, কারণ বিডিও হেডে কোথায় কী কাজ করবে বিডিও তার উত্তর দেবে না, দিতেও চায় না। এবং সম্পূর্ণটাই পঞ্চায়েত সমিতির সঙ্গে দালালি করে, কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সঙ্গে দালালি করে এটা আপনার উনি ওনার মতো কাজ করছেন।